করোনা মহামারী সম্পর্কে সচেতন করবার জন্যে মানুষকে নানারকম বার্তা এবং তথ্য দেওয়া হচ্ছে কিন্তু আমরা সাধারণ পর্যবেক্ষণে যেটা দেখছি যে সেই সব পরামর্শ মানুষ খুব একটা যে মানছেন তা মনে হচ্ছে না এরকম একটা প্রেক্ষাপটে আমরা একটা দ্রুত গবেষণার কাজে হাত দিই যেখানে আমরা বোঝার চেষ্টা করি এই যে তথ্য এবং বার্তাগুলো মানুষকে পৌঁছানো হচ্ছে সাধারণ মানুষ এই তথ্য এবং বার্তাগুলোকে কিভাবে বুঝছেন এবং কিভাবে তারা তাদের জীবন জীবনযাপনে সেটা চর্চা করার চেষ্টা করছে এই গবেষণাটি যৌথভাবে করেছে আমি এবং আমার সঙ্গে ডক্টর সুমন রহমান যিনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের অধ্যাপক এবং এই গবেষণাটি হয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এবং ডেভেলপমেন্টের সহযোগিতায় আমরা মূলত চারটি এলাকা থেকে তথ্য সংগ্রহ করেছি গ্রাম জেলা শহর ঢাকার বস্তি এবং ঢাকার মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এলাকা এই গবেষণার জন্যে আমরা মূলত কোয়ালিটিভ রিসার্চ পদ্ধতি বা নৃবৈজ্ঞানিক নানা পদ্ধতি ব্যবহার করেছি সেই মেথড নিয়ে আমরা আমাদের রিপোর্টে বিস্তারিত আলাপ করেছি আমরা এখানে খুব সংক্ষেপে আমি এই গবেষণার কিছু ফলাফল নিয়ে কথা বলতে চাই প্রথমত যেটা আমরা দেখেছি যে এই যে তথ্য এবং বার্তাগুলো দেওয়া হচ্ছে সেখানে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে যে ধরনের টার্মগুলো ব্যবহার করা হচ্ছে সেটি অনেক ক্ষেত্রে মানুষের কাছে ঠিক বোধগম্য হচ্ছে না এবং সেটা তাদের জীবনে পালন করা ঠিক সম্ভব হয়ে উঠছে না যেমন ধরা যাক আমরা বলছি যে আপনি বাড়িতে থাকুন কিন্তু আমরা গবেষণায় পাচ্ছি যে বাড়ি ধারণাটিও এক একজনের কাছে এক এক রকম গ্রামাঞ্চলে ঘর এবং বাড়ির ভিতরে একটা পার্থক্য আছে অনেক সময় কয়েকটি ঘর নিয়ে একটি বাড়ি হয় তা মূলত তারা তাদের চলাচলকে সীমিত রাখছেন তাদের যে একক আছে চলাচলের সবচেয়ে ছোট একক সেটা হচ্ছে পাড়া পাড়ার ভিতরে নিজেদেরকে সীমিত রাখছেন সেরকম আমরা দেখতে পাচ্ছি জেলা শহরে তাদের চলাচলকে সীমিত রাখছেন মহল্লার ভিতরে কিংবা ধরা যায় বস্তি এলাকায় বস্তিতে আসলে বাড়ি বলে তেমন কিছু নেই ঘর বলেও সেই অর্থে তেমন কিছু নেই কতগুলো রুম আছে এবং মূলত একটা করিডোর আছে যে করিডোরের চারপাশে দশটা বারোটা পনেরোটা ছোটো ছোটো রুম থাকেন সুতরাং তারা এই লকডাউন অবস্থায় তাদের করিডোরের ভিতরে নিজেদের চলাচলকে সীমিত রাখার চেষ্টা করছেন শুধুমাত্র মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বাড়ি বলতে তাদের নিজস্ব ফ্ল্যাটকে বোঝাচ্ছে তো এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে থাকুন বললে মানুষ ঠিক একইভাবে সেই তথ্যটিকে গ্রহণ করতে পারছেন না ঠিক সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল ডিস্টেন্সিং কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে সেটাও সব মানুষের জীবনযাপনের ক্ষেত্রে ঠিক সমান অর্থ বহন করছে না ধরা যাক বস্তির ক্ষেত্রে যেখানে পনেরোটা বিশটা পরিবার একটা টয়লেট ব্যবহার করেন একটা রান্নাঘর ব্যবহার করেন সেখানে সামাজিক দূরত্ব রক্ষা করা একেবারে একটা অসম্ভব ব্যাপার কিংবা ধরা যাক গ্রাম কিংবা জেলা শহরের ক্ষেত্রে যে সামাজিক যে গঠন সেখানে আছে মানুষের জীবন জীবনযাপনের যে পদ্ধতি আছে সেখানে সামাজিক দূরত্ব রেখে চলা অনেক ক্ষেত্রে অসৌজন্যমূলক একটি ব্যাপার এবং খুব অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায় ফলে এই সামাজিক দূরত্ব কথাটিও ঠিক কোনো অর্থ বহন করছে না এতে করে যেটা হচ্ছে যে সাধারণ মানুষ প্রায়শই এগুলোকে সরকারি নির্দেশ হিসেবে দেখছে একইভাবে আমরা দেখেছি যেমন ধরা যাক হাত ধোয়া একটা খুব জরুরি ব্যাপার এই মহামারীর জন্যে এই হাত ধোয়ার ক্ষেত্রেও মানুষ ঠিক স্পষ্ট বলতে পারছেন না যে হাত ধোয়ার কথা যখন তাদের জিজ্ঞাসা করা হচ্ছে ওনারা বলছেন তার হাত ধোয়ার পরিমাণ বাড়িয়েছেন বহুবার হাত ধোন এবং তারা সাবান ব্যবহার করেন কিন্তু ঠিক কি পদ্ধতিতে হাতটা ধুতে হবে কারণ এই করোনা মহামারীর জন্য একটা নির্দিষ্ট পদ্ধতিতে হাত ধুতে হয় সেটা সম্পর্কে তেমন কেউ কিছু বলতে পারেননি তারা ঠিক স্পষ্ট নয় এটাকে বিশ সেকেন্ড হাত ধুতে হবে না বিশ বার হাত ধুতে হবে না বিশ মিনিট হাত ধুতে হবে সেরকম আমরা একটা বিভ্রান্তি দেখতে পেয়েছি করোনা হলে পরিবারের কেউ করোনা হলে তাকে ঠিক কোথায় যেতে হবে কি করতে হবে সে ব্যাপারে অস্পষ্ট একটি ধারণা রয়েছে সেটা গ্রাম থেকে শুরু করে মধ্যবিত্ত সব জনগোষ্ঠীর ভিতরে সেটা আমরা দেখেছি তারা এর ফোন নাম্বারের কথা বলেছেন কিন্তু এই ফোন করাটা অনেকের কাছে খুব একটা স্বস্তিদায়ক ব্যাপার নয় অনেকে ফোন করে পাননি মধ্যবিত্ত হয়তো তার পরিচিত ডাক্তার বা পরিচিত কোনো স্বাস্থ্যের সাথে হাসপাতালের কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ আছে সেগুলো কথা বলছেন কিন্তু নির্দিষ্টভাবে কেউ আক্রান্ত হলে ঠিক কোন পদক্ষেপের পর কোন পদক্ষেপ নিতে হবে এক পদক্ষেপ ব্যর্থ হলে তখন কি করতে হবে কারও কোনো স্পষ্ট ধারণা নেই একইভাবে আমরা দেখছি যে বিভিন্ন এলাকায় মানুষের তথ্যের উৎসটা বিভিন্ন রকম গ্রাম অঞ্চলে অনেক ক্ষেত্রেই এখনও বাংলাদেশ টেলিভিশন তারা দেখেন তারা মাইকিং শোনেন মসজিদের কাছ থেকে তথ্য নেন এবং সাধারণ মানুষের সাথে আলোচনা করে তথ্য নেন জেলা শহর বস্তিতে কিংবা ঢাকার মধ্যবিত্ত অঞ্চলে আবার তথ্য সংগ্রহের সূত্রগুলো ভিন্ন রকম অনেক ক্ষেত্রে কেবল টিভি সোশ্যাল মিডিয়া আন্তর্জাতিক মাধ্যম থেকে তথ্য তারা সংগ্রহ করছেন ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূলত যে তথ্যগুলো যে বার্তাগুলো তাদের দেয়া হচ্ছে সেই বার্তা এবং তথ্যগুলো অধিকাংশ ক্ষেত্রেই তাদের যে নিজস্ব জীবনযাপন তাদের যে দৈনন্দিন জীবনযাপন সেই সেগুলোর সাথে খুব একটা খাপ খাচ্ছে না তারা ঠিক স্পষ্ট করে বুঝতে পারছেন না যে তাদের জীবনযাপনের প্রেক্ষিতে কি করে এই নির্দেশনাগুলি মানা যায় ফলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আন্তর্জাতিকভাবে যে বার্তাগুলো তৈরি করা হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং কোয়ারেন্টাইন স্টে অ্যাট হোম সোশ্যাল আইসোলেশন এই টার্মগুলোকে আমাদের নিজস্ব জীবনধারার সাথে নিজস্ব ভাষায় নিজস্ব সাধারণ মানুষের বোধকম্য করে যদি না পৌঁছানো হয় তাহলে সেটি কোনোভাবে মানুষ সেটার সাথে নিজেকে যুক্ত করতে পারবে না এবং সেটি পালন করার ব্যাপারে তার কোনো উৎসাহ থাকবে না সুতরাং এটা খুব জরুরি এটাকে আমরা যেটা বলছি কনটেক্সুয়ালাইজ করা এই তথ্যগুলোকে দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের তথ্য তৈরি করা ক্লাস্টারিং করা ইনফরমেশনগুলোকে এবং একটা কোঅর্ডিনেটেড ওয়েতে সমন্বিত পদ্ধতিতে তথ্য দেয়া। এই এই যে এক ধরনের অতিরিক্ত স্ববিরোধী এবং বিভ্রান্তিকর তথ্য এটাকে সমাজবিজ্ঞানের ভাষায় বলা হয় ইনফোডেমিক বা তথ্যের মহামারী ঠিক ইনফরমেশন এপিডেমিক তো এই তথ্যের মহামারী বন্ধ করা খুব জরুরি আমি মনে করি কারণ তথ্য যদি ঠিক মতো মানুষের কাছে না পৌঁছায় সেই বিভ্রান্তি থেকে আরও আতঙ্ক তৈরি হয় এবং আমরা দেখতে পাচ্ছি সেই আতঙ্ক থেকে নানা রকম কর্মকাণ্ড মানুষ করছেন এ জন্য জাতীয় পর্যায়ে সামাজিক পর্যায়ে এবং ব্যক্তি পর্যায়ে বেশ কতগুলো পদক্ষেপ নেওয়া খুব জরুরি আছে যেটি আমরা আমাদের গবেষণাপত্রে বিস্তারিতভাবে আলাপ করেছি